ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ব্যাক টু ব্যাক ভিডিও আসে, যদিও পরপর পোস্ট হচ্ছে না, মানে আমরা দার্জিলিং থেকে যখন কলকাতায় পৌঁছবো তখন এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, কারণ প্রবলেম কিছু চলছে। তো এনিওয়ে লেপচা জগৎ যাবো, তারপর দেখি আর কোথাও যদি যাই তো যাবো। নাম কে তোমার? তোমরাও এখানে এলে ওকে হয়তো দেখতেও পেতে পারো কখনো কখনো। এই তো আমরা এখন একটা রেস্টুরেন্টে বসে আছি, মানে এখানে আসলে বেসিক্যালি পুরোটা লেপচা জগৎ পুরো এরিয়াটাতেই তো হোমস্টে, এখানকার নিয়মটা আছে যদি তুমি দুপুরের লাঞ্চ করতে চাও তাহলে তোমাকে আগে এসে অর্ডার দিয়ে যেতে হবে, তাও সব জায়গায় অর্ডার নেবে না। এখানে এসে আমরা বলে দিলাম যে আমরা দুপুরে কি খাবো, তো এরপর আমরা লেপচা জগৎ যে ভিউ পয়েন্ট যা আছে সেগুলো দেখতে যাবো, দেখে ফিরে এসে তারপর আমরা খাবো, মানে অর্ডার করে যেতে হবে তারপর ওরা খাবার বানিয়ে দেবে। এমনি তুমি দার্জিলিং বা অন্যান্য জায়গায় যে কোনো জায়গায় গেলে তুমি যখন খুশি গেলে বিকেল চারটের সময় গেলেও ভাত পাবে, এখানে কিন্তু এই সুবিধাটা নেই, এখানে তোমাকে আগে এসে অর্ডার দিয়ে যেতে হবে। তো এনিওয়ে আমরা এখন চায়ের অর্ডারটা নিয়েছি, চা খাবো, খেয়ে আমরা ঘুরতে যাব, আর দিদি আমাদের জন্য ডিমের ঝোল ভাত বানাবে, আমরা ফিরে এসে ওটা খাবো। লোহরাং রেস্টুরেন্ট, লোহরুং, আচ্ছা, ওকে ওকে, লোহরুং রেস্টুরেন্ট ये छोटा सा रेस्टोरेंट है, यहाँ दीदी काम करती है। दीदी दीदी आपकी खुद की रेस्टोरेंट है ये? हाँ, मेरा खुद की। अच्छा। तो तुम्हारा एले खाने हो खबर ऑर्डर करते पारो, लोहरुंग रेस्टोरेंट है, लोहरुंग रेस्टोरेंट। তাহলে এরকম দেখো সব হোমস্টে, সব হোমস্টে। লেপচা জগৎ বেসিক্যালি এটা হচ্ছে একটা পাইন ফরেস্ট এরিয়া, আর এই যে দেখো এইখান দিয়ে এরকম উঠে 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 যেতে হবে, এবং সেখানে গিয়েই একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে যেখান থেকে ওই হিমালয়ান রেঞ্জটা ভালোভাবে দেখা যাবে। তো আমরা এখন ওই দিকটাতেই যাচ্ছি। ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, আর এই যে অভিষেক ছবি তুলে যাচ্ছে কন্টিনিউয়াসলি, ওই হচ্ছে পাহাড় চূড়া, এই হচ্ছে এর বেশি আমি দেখাতে পারছি না, আমার লেন্স এত দূরই আনতে পারছে তোমাদের সামনে, সেটা হচ্ছে হিমালয়ান রেঞ্জ। জায়গাটা ছেড়ে যাওয়ার আগে আরেকবার তোমাদের ফুল ভিউটা দেখিয়ে দিই। ওই পেছনে হিমালয়ান রেঞ্জ, আর এই হচ্ছে দার্জিলিং শহর। এতক্ষণ বেশ ফাঁকা ফাঁকা ছিল, আস্তে আস্তে ভিড় বাড়ছে, তো আমরা আর এখানে নেই, আমরা এবার যাচ্ছি খেতে। দেখবি
এই লাল আচারটা টু গুড টু টেস্টি নাম বললো আচারটা ভুলে গেছি কি একটা নাম বলেছে গরম গরম ভাত ডাল তার সাথে আচার মিক্স করে সয়াবিনের তরকারি দিয়ে যা টেস্টি। তো আমরা এইমাত্র জাস্ট হোটেলে ঢুকলাম সন্ধে হওয়ার মুখে, আরেকবার একটু মেলে যাব, একটু কেনাকাটা করার বাকি আছে সেগুলো করব। তো ভাবলাম প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো সন্ধে হওয়ার মুখে মানে এখন 5টা বাজে, আর এখানে দেখো সন্ধে হওয়া হব এরকম একটা ব্যাপার এসে গেছে। আমাদের হোটেলে সব আলো ফালো জ্বলছে আস্তে আস্তে, বসে গেছে আমাদের যে ওই যে কারণ দেখো ওই যে আসছে ওই যে ওই যে আসছে আমাদের চাবিটা আনতে গেছে আর কি, যে ই কার্ড যেটা সেটা আনতে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি, ও সরি জুতো পরছি। তো তারপর এখন একটু বেরোচ্ছি, বেরোচ্ছি বলতে একটু ওই মার্কেটিং বললাম, মেলের দিকটা যাবো, কালও গেছিলাম তো আজকেও যাচ্ছি, একটুখানি কিছু দেখি কি পাওয়া যায়, একটু কিছু নিয়ে যেতে হবে সবার জন্যই টুকটাক, তো সেই সব দেখি কি কেনাকাটা করা যায়। আর আসলে আজকে এত হেকটিক গেছে, সকালবেলা আজকে আমরা একটা শ্যুট করেছি, পুরো হোটেল ট্যুর একটা করেছি, তো সেটার জন্য বেশ দৌড়ঝাঁপ করতে হয়েছে, যেহেতু ওপরে ওঠা আবার নিচে নামা এরকম ব্যাপার আছে, তো সেটা খুব হেকটিক হয়ে গেছে। আর তারপরেই আমরা বেরিয়ে গেছি লেপচা জগৎ ও ওই দিকটা, আবার ওটাও শ্যুট করেছি, সেই জন্য ভীষণ টায়ার্ড লাগছিলো। এসে একটুখানি রেস্ট নিয়েছি, ঘুমাইনি, একটু শুয়ে বসেছিলাম আধ ঘন্টা 40 মিনিট, তারপর এখন আবার বেরিয়ে যাচ্ছি, এখন 6টা বাজে। ওকে, তো আমরা চলে এসেছি মেলে, দেখো এটা নভেম্বর মাস আর এখন বেসিক্যালি ওই পুজোর ছুটিটা চলছে, তো অন্যান্য বছর এই সময়টা হচ্ছে পিক সিজন, মানে একটা হচ্ছে মে মাস আর একটা হচ্ছে এই সময়টা, কিন্তু দেখো মেল অনেকটাই ফাঁকা, কিছু লোকজন যাচ্ছে। দেখো মা বাবাদের কোটা নিয়ে নিয়েছি, মা বাবাদের কোটা কমপ্লিট, আর আমার জন্য যেটা নেবার সেটা আমি কাল নিয়েছি, তো কি শপিং করলাম সেটা কলকাতায় ফিরে দেখাবো, আমার কিছু হয়নি কিন্তু, তা তুই নে এখনো তোমাদের আমরা আছি। এই দেখো কেভেন্টার্স এর সামনে, কিন্তু কেভেন্টার্স বন্ধ, তো তেমন আমাদের খুব কম হয়, মানে এর আগের বার এসে আমরা পরপর 3 দিন ব্রেকফাস্ট করেছিলাম কেভেন্টার্স, এবারে পুরোটাই মিস হয়ে গেছে, তো নেক্সট টাইম নেক্সট ইয়ার বা যখনই আসি তখন নিশ্চয়ই আবার আসবো কেভেন্টার্স। বসে পড়েছি, ভালো জায়গা পেয়ে গেছি বাইরেটা, আমরা এসে সবসময় ব্যালকনিটাই ট্রাই করি বসার জন্য, এটাই দিনের বেলা হলে আরও ভালো ভিউ দেখা যায়, আর অনেক ভালো এখনও দেখা যাচ্ছে, এখন একটু তোমরা অভিষেককে দেখে নাও ঝট করে। হ্যাঁ এত ঠান্ডা না হয়, একটু বেশি করছে না গো, অত ঠান্ডা নেই, অত ঠান্ডা নয়, একটু বেশি মাথায় চাপা টাপা দিয়ে বসেছে। এখানেই শেষ হলো আমাদের দার্জিলিং সফর, কটা দিন আনন্দের মধ্যে কাটলো, এই কারণে এই ছোট্ট শহরটাকে এত ভালো লাগে। কাল সকালে আমাদের কলকাতা ফেরার ফ্লাইট, ফিরে যাব নিজেদের জীবনে, তবু দার্জিলিং থেকে যাবে স্বপ্নের মধ্যে। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলো না।